মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলন বিলে চলছে শুটকি উৎপাদন। তবে দুয়ারি সুতি কারেন্ট জাল দিয়ে বা মাছ নিধন করায় মাছের উৎপাদন কমে যাওয়ায় শুটকির উৎপাদনও চরমভাবে ব্যাহত হচ্ছে। আর এ কারণে অনেক চাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন শুটকি ব্যবসায়ীরা। সুহেল রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বর্ষা মৌসুম ঘিরে চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশ ও উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় গড়ে ওঠে শুটকির চাতাল। বিভিন্ন মৎস্য আড়ত ও জেলেদের কাছ থেকে নানা প্রজাতির মাছ কম মূল্যে কিনে চাতালে তৈরি করা হয় শুটকি। তবে এবছর অবৈধভাবে মা মাছ নিধন সহ অপরিকল্পিত পুকুর খনন করায় চলন বিলে মাছ কমে গেছে। ফলে চড়া দামে মাছ কিনে শুটকি উৎপাদন করতে গিয়ে লোকসানে পড়ে অনেক চাতাল বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। রিং জাল, চায়না, এই সমস্ত জাল, অসংখ্য জাল, এই জালের কারণে ধরেন এই মাছগুলো ফার্স্টেই ধরা পড়ে, ধরা পড়ার কারণে লাস্টে আমরা সেই মাছগুলা মানে কম পাই। এখন মাছের হার কম, বর্ষা ছোট, মাছের দাম বেশি, আমাদের পোষাচ্ছে না। সুতি, দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ নিধনের দাবি জানিয়েছেন শুটকি ব্যবসায়ীরা। পুঁটি মাছ প্রথমে হয়, আর তারপরে শোল মাছ, ষাটি মাছ এক সময় হয়, এগুলো 1200-1300 বেশি। এদিকে মৎস্য কর্মকর্তা বলছেন মা মাছের উৎপাদন বৃদ্ধিতে চলন বিলে অবৈধ জাল দিয়ে শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। মৎস্য অধিদপ্তর, প্রশাসন এবং থানা পুলিশের সহায়তায় আমরা কিন্তু সবসময়ের জন্য অভিযান পরিচালনা করছি। আমাদের যে অবৈধ জালগুলো আছে, চায়না দুয়ারি, কারেন্ট জাল, এই জালের মাধ্যমে যাতে আমাদের দেশীয় প্রজাতির মাছ সহ অন্যান্য মাছ যাতে রক্ষা পায় সেজন্য আমাদের চেষ্টা এবং অভিযান অব্যাহত রয়েছে। জেলায় এবছর 250 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।